পেয়েছে মুরগি যখন খ খ খ খ খ খ খ খ করে তখন আসলে কেমন লাগে? মুরগি শহর এরকম লাইভ থেকে ক ক ক ক ক ক করে নাকি পালিয়ে গিয়েছে? লাইভে এসে এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে দুলাইকে ক ক ক করে পালিয়ে গিয়েছেন আমাদের বিশ্ববিখ্যাত মুক্তিযোদ্ধা মুরগি কবির। কি হাসির পাত্র বানাই ফেলাইছে আমাগো মুরগি কবির স্যারকে। মুরগিসুর শাহরিয়ার কবির লাইভে এসে এনায়েতুল্লাহ আব্বাসের সাথে তুমুল ঝগড়া দিয়ে ক ক ক ক ক করে পালিয়ে গিয়েছেন। দুঃখের কথা কি কমো, একটা লাইভ অনুষ্ঠানে হ্যারে ডাকছে, সুন্দর কথাবার্তা কইবে, আলাপ আলোচনা করবে, ভাই বাংলাদেশের এক হুজুর, ওনার নাম সম্ভবত এনায়েতুল্লাহ আব্বাসি, উনি যে দোয়া দইলো। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুরগিসুর শাহরিয়ার কবির দেখাবো খ খ খ খ খ খ খ খ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি লাইভে এই মুরগি শাহরিয়ার কবিরকে এমন একটা ডিজিটাল মাইক দিয়েছে যে মাইকটা আপনারা না শুনলে বিশ্বাস করবেন না। ইউটিউবে ফেসবুকে কিভাবে আমাকে জবাই করতে হবে এবং সেটা ধারালো তরবারি দিয়ে না, বলেছে ঘরের উপর দিয়ে করতে হবে বোতা তরবারি দিয়ে। যেদিন আপনারা খিলাফত কায়েম করবেন সেদিন আপনাদের কোরআনের আইন কায়েম করুন, আমাকে 100 বার আপনারা হত্যা করুন তাতে কিছুই যায় আসে না। তিনার এখন মৃত্যুর ভয় চলে আসছে, কেন চলে আসছে? ইউটিউবে ফেসবুকে তাকে হত্যার হুমকি দিতেছে, এখন সেই বইয়ে তিনি আতঙ্ক হয়ে গেছে। তরবারির জোরে ইসলাম আসে নাই কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে। ভুল আপনি জানেন না এটা, আমি ওপেন চ্যালেঞ্জ করব জাকির নায়েকের মনে একটি বক্তব্য কেউ দেখাতে পারবে না যেখানে তিনি সশস্ত্র যেখানে তিনি সন্ত্রাসকে উস্কে দিয়েছেন। জাকির নায়েকের কোন একটি বক্তব্য এটা দেখানো যাবে না। এটা কেমন ধরনের নিরপেক্ষতা আপনার? আপনার তো চাচানো ধরে সব জগা দেখে গ্রেফতার করা হয়েছে। আপনার আব্বা অসহায় হয়ে পালিয়ে গিয়েছেন, তিনি তিনাকে বুঝিয়ে দিয়েছেন আমাদের এনায়েতুল্লাহ আব্বাসি কি জিনিস, তিনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন এবং তিনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো পাবলিক বুঝে গিয়েছে কথাটা যুক্তিযুক্ত তো, এবং সে কথাগুলো তো এমনি খক খক খক, তাই না? দর্শক এই মুরগিসুর শাহরিয়ার কবির এখন কোন সময় কি বলে তার কোনো অস্তিত্ব নাই। যেমন চাই হয়ে কয় বলারে কয় ও ভাই এটা ওষুধ দাও, কয় আব্বা আমি দেন কুয়া। অশোক মুরগি শাহরিয়ার কবির যেদিন থেকে লাইভ করেছিল সেদিন থেকে টেনশনে সে সিগারেট কাছে, এখন ছেলেরে ডাকে ভাই, মারা ডাকে বউ, এরকম আবাল তাবের কথাবার্তাগুলো বলতেছে, গাঁজাকুড়ি কথা, সে ইল্লিক বিল্লিক সিল্লিক হয়, সে কথাগুলা আসলে আপনারা হয়তো বা আমার কথা বিশ্বাস করবেন না। চলুন একটা ভিডিও ক্লিপ। হ্যাঁ রুশ নাই ইল্লিক বিল্লিক সিল্লিক কয় পোলারে কয় ভাই বাইরে কয় পোয়া, একটার মাথায় একটা সিগারেট খায়, কি কম দুঃখের কথা ভাই। সারা বাংলাদেশের মানুষ তো আসে, বিদেশিরাও আসে, সারা পৃথিবী শুদ্ধ আসে, কি করলেন আপনারা কোন? প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে এই মুরগিসুর শাহরিয়ার কবির সব সময় টকশোতে বসে ইসলাম বিদেশি কথাবার্তা বলে। আপনারা হয়তো গত কিছুদিন আগে দেখেছেন 71 টিভির টকশোতে বসে কিভাবে বসে মামুন হক মামুনকে কিভাবে অপমান করতেছিলেন। তিন সময় ইসলাম বিদেশি কথা বলে এবং উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে এবং ইসলাম নিয়ে তার এত চুলকানি। প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন যে এখন বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে মুরগিসুর শাহরিয়ার কবিরকে এখন মুরগিসুর নামে চিনে। তিনি নাকি আসলে সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি মুরগি যোদ্ধা ছিলেন, এমনটাই জনগণ তাকে এখন আখ্যায়িত করতেছে। এই মুসলমান রাষ্ট্রের মধ্যে যখন ইসলাম বিদ্বেষী কথা বলবেন, যখন খক খক করে যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, যখন খক খক করে যখন আলেমের বিরুদ্ধে কথা বলবেন, তখন আপনাকে এই ধরনের কথা বলা হয়। এমনি এমনি তো আর বলা হয় না। প্রিয় দর্শক এই মুরগিসুর শাহরিয়ার কবির সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য লেখার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর ভিডিওটা পারলে বেশি বেশি করে শেয়ার করবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে আবারও নেক্সট টাইম কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।